আবারও প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর অন্তর্কলহ। তৃণমূলের 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় দেখা নেই পৌর প্রধানের, আর তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 21 জুলাইয়ের আগে এমন ঘটনা অক্সিজেন যোগালো বিরোধীদের। হুগলির চুচুড়ায় 21 জুলাই প্রস্তুতি সভার আমন্ত্রণে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে যে মতানৈক্য তা সামনে এসেছে। পৌর প্রধানের অভিযোগ, তাকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি। পৌর প্রধানের বক্তব্য, কয়েকদিন আগেই মিটিং হয়, সেখানে সবাই ছিলেন, প্রতিদিন সেখানে পথসভা হচ্ছে, এবং তিনি বলছেন যে আমাদের আমন্ত্রণ করলে আমরা উপস্থিত থাকি, আমন্ত্রণ না করলে কি করে যাব, আমায় জানানোই হয়নি। কি বলছেন পৌর প্রধান, শোনাব। ব্যাপার হচ্ছে, কয়েকদিন আগেই টাউনের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, প্রাক্তন সিআইসি, উনি মিটিং ডেকেছিলেন এই 21 জুলাই নিয়ে। সেখানে আমরা উপস্থিত ছিলাম সবাই, এবং 21 জুলাই নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস বর্তিপাটি সত্যিকার ভবনে মিটিং ডেকেছিলেন, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। কয়েকদিন আগে ধনেখালীতে যুব এবং ছাত্র তারা মিটিং ডেকেছিলেন, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। আজকে তৃণমূল কংগ্রেসের যে আমাদের কর্মচারী ইউনিয়নের ট্রেড ইউনিয়ন সেল, তারাও পথসভা করেছে পৌরসভার সামনে, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। এবং বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনে 21 জুলাইকে সফল করার জন্য পথসভা হচ্ছে, সেখানে আমরা উপস্থিত থাকছি। আসলে আমাদের আমন্ত্রণ করলে আমরা উপস্থিত থাকি, এটা আমন্ত্রণ এবং আমন্ত্রণ যাকে করা হচ্ছে তার ব্যাপার। আমন্ত্রণ না করলে আমি কী করে সেই সভায় যাব, বা এটা তো হয় না। সেই কারণের জন্য আহ্বায়ক কে ছিল আমি জানি না, আর আমরা হল কোনো কারণে চেয়েছিল, আমরা হল তো দিয়ে দিয়েছি সভা, তা এর বাইরে আর কিছু বলতে পারবো না। এর উদ্যোগে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি বলছেন যে বিষয়টি অনেকে অজানা থাকতে পারে বা কোনো অসুবিধা থাকতে পারে, সেই উল্লেখে আপনি বলছেন যে আপনাকে অবগত। কে বলছেন এই কথা? জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অরুণ গুহ, উনি বলছেন যে এই বিষয়টা আমি দেখবো কি হয়েছে, এটা নিয়ে কি বলবেন? আমি তো বললাম যে আমি জানি না, আমাকে জানানো হয়নি, সেটাও এত পরিষ্কারই বলছি। আমন্ত্রণ করলে যেতাম। না না, উচ্চ নেতৃত্বকে জানিয়ে কি হবে, এটা একটা আবেগের ব্যাপার। আমরা সবাই 21 জুলাই যাব, যে আমন্ত্রণ করছে আর যে গ্রহণ করছে তার ব্যাপার। আমন্ত্রণ না করলে তো আর অযাচিত হবে যাওয়া যায় না। যদিও পাল্টা তৃণমূল বিধায়কের দাবি সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বের ঊর্ধ্বে কেউ নয়। আমি প্রত্যেকটা মিটিং মিছিল ফেসবুকে দিই, কেউ যদি নিজেকে আলাদা মনে করে আমার কিছু করার নেই। ছাগলের 3টে ছানা, 2টো দুধ খায় একটা লাফায়, বিজেপি হচ্ছে লাফানোর দল, বিজেপির কথায় আমি চলি নাকি? এই ঠিক যে এই ভাষায় হুগলির চুচুড়ার বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগকে রীতিমতন উড়িয়ে দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। তিনি বলছেন যে তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে বিরোধী বলে কিছু নেই, সবাই মমতা ব্যানার্জির সৈনিক, বিজেপি কি বলছে তাতে আমাদের কিছু এসে যায় না। ছাগলের 3টে ছানা, 2টো দুধ খায় একটা লাফায়, আর বিজেপি লাফানোর দল। কি বলছেন বিধায়ক, শোনাবো আপনাদের। দেখুন, এ তো ওরা কয়েকদিন আগে একটা মিটিং করেছে তো টাউনের ব্যানারে, সবাই আমরা একই উদ্দেশ্য, 21 জুলাই সবাই সব জায়গায় আসবে তো কোনো মানে নেই, মানুষের অনেক কাজ থাকতে পারে, নিশ্চয়ই কোনো কাজ আছে তাই আসেনি, এটা এমন কিছু নয়। পৌর প্রধান বলছেন আমাকে জানানোই হয়নি, আমি অজানা। না, এটা ঠিক নয়। আমি, আপনারা দেখবেন আমার প্রতিটা মিটিং মিছিল আমার ফেসবুকে দিই, আমার গ্রুপে দিই, কেন বললো আমি জানি না, এটা আমি বলতে পারবো না, এটা ওর ব্যাপার। আমার ফেসবুক আপনারা দেখবেন আমার ফেসবুকে আছে কি না, আমার ফেসবুকের চাইতে তো বড়ো কিছু নেই। সমস্ত স্তরের কর্মী নেতা, কেউ যদি নিজেকে আলাদা নেতা বলে ভাবে, আমার কিছু করার নেই। আমি মনে করি কর্মী, আমি নেতা, তৃণমূল যারা করে আমি সবাই সমান। তৃণমূলের প্রোগ্রাম শনি পুজো আমাদের কাছে, মন্দির মসজিদ গির্জা, যে সংবাদ পাবে সে মন্দিরে যাবে, যে সংবাদ পাবে সে মসজিদে যাবে, যে সংবাদ পাবে সে গির্জায় যাবে। কেউ যদি আলাদাভাবে, আমার কিছু করার নেই।
লোকসভা ভোটের পরে শহরে গোষ্ঠী কোন্দল বাড়ছে বলে বিরোধীদের দাবি মানেন তিনি? না 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 না, কোনো বিরোধী বলে কিছু নেই, সবই মমতা ব্যানার্জি, বিরোধী আবার কি? মমতা ব্যানার্জির বাইরে কি কেউ? তাহলে আবার বিরোধী কি? আপনাদের মধ্যে কোন্দল বাড়ছে বলছে, আপনাদের মধ্যে গোষ্ঠী কোন্দল বাড়ছে? না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। সবাই মমতা ব্যানার্জি, সবাই 21 জুলাই নিয়ে খাটছে, কোনো গোষ্ঠী কোন্দল সূত্র বিধানসভায় নেই। সূত্র বিধানসভা একজনই নেতা মমতা ব্যানার্জি, একজনই সেনাপতি অভিষেক ব্যানার্জি। দাদা, এই আজকের ঘটনা নিয়ে বিজেপি বলছে বিধায়কের সঙ্গে যে চেয়ারম্যানের ঠান্ডা লড়াই সেটা প্রকাশ্যে চলে আসে। বিজেপি কী বলছে তার উপরে আমি চলি নাকি? ছাগলের 3টে ছানা, 2টো দুধ খায়, 1টা লাফায়, ওরা হচ্ছে লাফানো দল। অন্যদিকে বিজেপির অভিযোগকে শিলমোহর দিয়ে হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় তিনি বলছেন যে আজকে হুগলি চুচুড়ায় অনুষ্ঠিত 21 জুলাই প্রস্তুতি সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, সেই জন্য আমি যাইনি। এর আগে আমাকে বেশ কয়েকটি প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি সেখানে গিয়েছি। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। হুগলি লোকসভা কেন্দ্রে কিন্তু টিএমসি প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি জয়লাভ করেছেন। সামনে কিন্তু 21 জুলাই, জোর কদমে পুরো জেলা জুড়ে তৃণমূলের 21 জুলাইয়ের প্রস্তুতি চলছে, কিন্তু চুচুড়া বিধানসভায় এখনো আমরা ওরা সংস্কৃতি পিছু ছাড়েনি। কেননা তৃণমূলের যে পৌরসভা পৌর প্রধান, তিনি সরাসরি অভিযোগ করছেন কি যে গতকাল যে তৃণমূলের প্রস্তুতি সভা হয়েছিল, যেখানে জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক অসিত মজুমদার এবং স্থানীয় নেতৃত্ববৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন, কিন্তু সেই সভায় ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি, সেই কারণে উনি সেই প্রস্তুতি সভায় যোগ দেননি। আর এই বিষয়কে নিয়ে বিজেপি কিন্তু বলছে কি চুচুড়া বিধানসভায় কিন্তু বিধায়কের সঙ্গে পৌর প্রধানের ঠান্ডা লড়াই চলছে, কিন্তু বিরোধীদের সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে বিধায়ক বলেছেন যে তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি নাম অভিষেক ব্যানার্জি। পাল্টা উনি বিজেপিকে বিধায়ক বিঁধলেন, তিনি বললেন যে বিজেপির যেটা বলে ছাগলের 3টে ছানা হয়, 2টো দুধ খায়, 1টা লাফায়, বিজেপি হচ্ছে সেই লাফানোর দল। তিনি তাও বলেন তৃণমূলে কিন্তু তাদের হলো তাদের সংস্কৃতি, দলের যদি যে কোনো কাজ হয় কাউকে আমন্ত্রণ দিয়ে জানানো হয় না, যেখানে যেখানে খবর পৌঁছয় সবাই এসে দলে দলে যোগ দেয়। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।